হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সঙ্গে ঘড়ির কাঁটায় কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় এরকম অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটা একটু কঠিন অঙ্ক, কিন্তু আমরা অতি সহজে এই অঙ্কটার সমাধান করতে পারি। তো এই অঙ্কটার সমাধান করার জন্য আমাদের একটি শর্টকাট টেকনিক মনে রাখা লাগবে। তো টেকনিকটা একটু দেখে নেই। তো আমাদের টেকনিকটা হইতেছে 11 গুণন মিনিট মাইনাস 60 গুণন ঘন্টা ডিভাইডেড 2। আমরা এই সূত্রের সাহায্যে অনেক সহজেই সমাধান করতে পারব। তো এখন একটা আমরা প্রশ্ন দেখি। তো বলা হয়েছে যখন ঘড়িতে 2:40 হয় তবে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এই জায়গায় আমাদের বলছে 2:40 ঘড়ির কাঁটায় কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় তা বাইর করার জন্য। তো আমরা সূত্রেই দেখছি মিনিট এবং ঘন্টা লাগে। তাহলে সমাধানটা দেখি টেকনিক অনুযায়ী 11 গুণন 40, কারণ মিনিট আমাদের 40, সেহেতু 40 মাইনাস 60 গুণন ঘন্টা বলছে, ঘন্টা কত আমাদের 2, সেহেতু গুণন 2 ডিভাইডেড 2 বলছে, সেহেতু ডিভাইডেড 2। তাহলে 11 গুণন 40 ইকুয়াল হয় 440 মাইনাস 60 গুণন 2 ইকুয়াল 120। তাহলে 440 মাইনাস 120 ডিভাইডেড 2, তাহলে দাঁড়ায় 440 মাইনাস 120 করলে দাঁড়ায় 320 ডিভাইডেড 2। তাহলে 320 দিয়ে 2 ভাগ করলে দাঁড়ায় 160। তাহলে আমাদের 2:40 ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটায় উৎপন্ন কোণ হইতেছে 160। তবে মনে রাখতে হবে যদি উত্তর আমাদের 180 বেশি হয় তাহলে 360 থেকে তা মাইনাস করতে হবে। তো এবার দেখি ওই রকম একটি সমাধান। তো আমাদের প্রশ্নে বলা হয়েছে ঘড়িতে যখন 8 বাজে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত ডিগ্রি। তাহলে টেকনিক অনুযায়ী জানি 11 গুণন মিনিট মাইনাস 60 গুণন ঘন্টা ডিভাইডেড 2। তাহলে আমাদের 11 গুণন 0, কারণ যখন 8 বাজে তখন মিনিট হয় 0। তাহলে 11 গুণন 0 মাইনাস 60 গুণন ঘন্টা আমাদের কত বলা হয়েছে 8, তাহলে 60 গুণন 8। তাহলে 11 দিয়ে 0 গুণ করলে 0 হয় মাইনাস 60 দিয়ে 8 গুণ করলে হয় 480 এবং ডিভাইডেড 2। তাহলে 0 - 480 ডিভাইডেড 2 ভাগ করলে হয় আমাদের 240, অর্থাৎ এই যেতে হবে আমাদের মাইনাস 240। তবে আমাদের মনে রাখার লাগবে যে এই জায়গায় আমাদের মাইনাস কোনো কাজে আসবে না, অর্থাৎ মাইনাস যদি বের হয় সেটাকে আমরা ধরব না। তাহলে এই জায়গায় কোণটা আমাদের 180 বেশি হয়েছে, সেহেতু আমাদেরকে করাল 360 থেকে 240 বাদ দিতে হবে। তাহলে তাহলে নিম্ন কোণটা আমাদের কত দেয় দেখেন, 360 মাইনাস 240 ইকুয়াল 120। তাহলে আমরা অতি সহজেই এই অঙ্কগুলো করতে পারতেছি। ভালো লাগলে চ্যানেলটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।